প্রকৃতির গুণে সময়ের সাথে সাথে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীতে আর তাদের দেখা যায় না, হয়ে যায় ইতিহাস। বিলুপ্ত প্রাণীর কথা উঠলে নাম মনে পড়ে ডাইনোসরের, কিন্তু এমন আরো অনেক মজার প্রাণী রয়েছে যারা বিগত 50 বছরে বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ আমাদের আগের প্রজন্ম যে প্রাণী সম্পর্কে জানতো বা তারা দেখে গেছে, সেই প্রাণীর অস্তিত্ব আর পৃথিবীতেই নেই এবং আমরাও আর সেই প্রাণীটিকে চাইলেও দেখতে পারবো না। নাম্বার ওয়ান, এই লাল মাথার বানর বিলুপ্ত হয়েছে 2000 সালের দিকে। এই ধরনের বানরের একটি মজার ব্যাপার হলো এদের কোনো বুড়ো আঙুল নেই, একই সাথে তাদের প্রজনন ক্ষমতা ও বংশবৃদ্ধিও সাধারণ বানরের তুলনায় ধীর হওয়ার কারণে সময়ের সাথে তারা বিলীন হয়ে গেছে। এদের নাম মিস ওয়ালড্রন্স রেড, ঘানা ও আইভরি সীমান্তে তাদের দেখা যেত। নাম্বার টু, ছাই রঙের ডলফিন। 2006 সালে এদের বিলুপ্ত ঘোষণা করা হয়। দেখতে খানিকটা ফ্যাকাশে, অন্য ডলফিনের তুলনায় কম আকর্ষণীয়। চীনে সাধারণত এদের দেখা যেত, নাম ইয়াংজি রিভার ডলফিন। নাম্বার থ্রি, ছবিতে দেখা এই শিল মাছের প্রজাতি এখন ইতিহাস। এদের দেহে চর্বি গলিয়ে তেল বানানোর জন্য এদের শিকার করা হতো ও শিকারীদের হাতে মারা পড়ে এখন বিলুপ্ত এই শিল প্রজাতি। এদের নাম ক্যারিবিয়ান সিল। নাম্বার ফোর, 2006 সালে এই ঝিনুকগুলো যুক্তরাষ্ট্রে দেখা যেত। নদীর দূষণ ঠেকাতে এরা উপকারী ছিল, কিন্তু সেই দূষণই তাদের কেড়ে নিয়েছে প্রকৃতি থেকে। নাম্বার ফাইভ, বিলুপ্ত হওয়া পাখিদের কথা মনে পড়লে মাথায় নাম আসে ডোডো পাখির। মূলত তাদের খাদ্য হিসেবে শিকার করতো মানুষরাই ও একসময় এরা পুরোপুরি বিলীন হয়ে যায় পৃথিবী থেকে। 1700 সালে এদের শেষবারের মতো দেখা যায়। নাম্বার সিক্স, আরেকটি বিলুপ্ত হওয়া প্রাণী হলো স্টেলার সিকাও নামক শিল। এরা 9 মিটার পর্যন্ত দীর্ঘ হতো, অর্থাৎ যথেষ্ট লম্বা, এবং তাদের দেহে ভালো পরিমাণে চর্বি হয়ে থাকতো। শিকারের কারণে বিলুপ্ত এই প্রাণী শেষ দেখা গিয়েছিল 1700-এর মাঝামাঝি। নাম্বার সেভেন, কোয়াগা নামক প্রাণীটি যেমন সুন্দর তেমনই অদ্ভুত। আফ্রিকান এই প্রাণীর দেহের প্রথম অংশ জেব্রার মতো, কিন্তু শেষের দিকে ডোরা কাটাটা ক্রমশ হালকা হয়ে ঘোড়ার মতো হয়ে গেছে। 1883 সালে সর্বশেষ কোয়াগাটি চিড়িয়াখানায় মারা যায়। নাম্বার এইট, আইরিশ এলোক নামক এই বিশেষ হরিণটি সাধারণের চেয়ে আকারে অনেক বড় ছিল। এদের দেহের দৈর্ঘ্য প্রায় 3.5 মিটারের চেয়েও বেশি হতো। গবেষণায় দেখা গেছে প্রায় 7700 বছর পূর্বে এর অস্তিত্ব ছিল। বিলুপ্ত হওয়ার প্রাণী নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। বিলুপ্ত হওয়ার প্রাণীদের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করুন, এমন অদ্ভুত ইন্টারেস্টিং তথ্য নিয়মিত পেতে।